2 pieces banana সাথে ছোট একটা লাগে আন্ডা ফানেল যখন যেটা প্রয়োজন আসলে ব্যবহার করি ইজিলি আমি একটা ফোনই ব্যবহার করি একটাই নাম্বার আমার আমি নাইলা নাই তোমাদের অনেকেই জিজ্ঞাসা বা কৌতূহল আছে যে আসলে আমি আমার জিম ব্যাগে কি ক্যারি করি আমার জিম ব্যাগ বলা যেতে পারে যে ছোটখাটো একটা ব্যাগ নাকি ছোটখাটো একটা বস্তা বলা যেতে পারে বিকজ আমার বাসার মনে হয় অর্ধেক জিনিসই আমি আমার জিমে জিম ব্যাগে করে নিয়ে আসলে জিমে চলে আসি তো আসো আশা তোমাদেরকে দেখাই আসলে জিম ব্যাগে কি ক্যারি করি প্রথমেই যেটা আসলে খুব বেশি দরকারি সেটা হচ্ছে জিমের জন্য আলাদা করে একটা জিমের শুজ বা জুতা যেটা বলে তো দেখাচ্ছি আমি একটু এটাকে সেপারেট করে ও আগে আমি ব্যাগের কথা বলি দিস ওয়ান ইজ মাই ফেভারিট রেড ব্যাগ আমার জিম ব্যাগ আছে টোটাল 7 থেকে 8টা আমার যদি মনে হয় যে কোনো ব্যাগ স্পেস খুব বেশি এবং এটা আমার জিমের জন্য কমফোর্টেবল হবে এবং এবং দেখতে সুন্দর করে আমি এটা কিনে ফেলি এটা আর যদি অনলাইন হয় তাহলে তো অর্ডার করে ফেলি নগদে আমার বাসায় চলে আসে যেটা বলছিলাম যে জুতা জুতাটা খুব ইম্পর্টেন্ট পায়ের সাপোর্টের উপরে কিন্তু আসলে আমার জিমের স্ট্রেংথ বা আমি যে ওয়েট ক্যারি করি সব কিছু কিন্তু আসলে নির্ভর করে যে আমি আমার নিচে আমার গ্রাউন্ডে আমি কতটুকু কমফোর্টেবল আমি জুতাটা একটু সেপারেট ক্যারি করি এভাবে মাঝে মাঝে আমার একটা আলাদা স্ল্যাশ একটা বক্সও আছে ওটার ভিতরেও ক্যারি করি মাই ফেভারিট কালার জুতার Let me show you my gym shoes. Let me pull it for you. Tarpor hocche amar cap. Tarpor hocche towel. Amar erokom onekguli shada mane white color towel ache. বডি স্প্রে অনেকগুলি বডি স্প্রে থাকে যে পারফিউমও থাকে যখন যেটা প্রয়োজন আসলে ব্যবহার করি একটু করে ফেলি এখন তারপর হচ্ছে অবশ্যই পানি অলমোস্ট 1 লিটার পানি আমার লাগে যে কোনো ফিল্টারের পানি আমি খেতে পারি না আমার কাছে টেস্টটা একটু ডিসকমফোর্টেবল লাগে সাথে ছোট একটা লাগে এটা লাগে হচ্ছে প্রি ওয়ার্কআউট যেটা বলা যায় যে BCAA এটা এটা আমি নেই এটা আমি এখানে সিঙ্গেল স্কুপটা এখানে মিক্স করি আজকে যেহেতু আমি BCAAটা নিব সো এটা হচ্ছে BCAA এটা আমি ব্র্যান্ড দেখাতে চাচ্ছি না সো পিছনে লুকিয়ে রাখছি তারপর এটা হচ্ছে আমার নি গার্ড আমি একটু হেভি ওয়েট এক্সারসাইজ করি অনেক বেশি ওয়েট তুলে যে এক্সারসাইজগুলো আছে ওটা আসলে একটু বেশি করি এই জন্য আমার হাঁটুতে এই নিগারটা পরে নিতে হয় সো দ্যাট আমি একটা সাপোর্ট পাই আমার প্রোটিন শেক পাউডার ন্যাচারাল যে কোনো প্রোটিন ইনটেক করা বা ন্যাচারাল কোনো কিছু খাওয়া এটাই আসলে কিন্তু ভালো হেলথের জন্য ভালো সাপ্লিমেন্টের এনি টাইপ অফ সাপ্লিমেন্টের থেকে তারপরও প্রোটিন শেক আমার অনেকগুলি বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট আমার ফোনস তো জিম ব্যাগ হোক আর নর্মাল ব্যাগ হোক ফোনস তো থাকবেই কেউ ফোনস ইজিলি আমি একটা ফোনই ব্যবহার করি একটাই নাম্বার আমার বাই দ্য ওয়ে তো এটা আমার ফোন তারপর ডেফিনেটলি স্মল ওয়ালেট যেটার মধ্যে কিছু খুচরা ক্যাশ জিমের কার্ড অ্যাক্সেস কার্ড এটা আমার অনেক ফেভারিট হচ্ছে একটা ব্যাগ অনেক কিছু ক্যারি করা যায় কিন্তু দেখলে মনে হয় যে অনেক ছোট ও তারপর হচ্ছে আন্ডা ডিম এটা হচ্ছে যে আমি ওয়ার্কআউট স্টার্ট করার আগে ইজিলি এটা পথে আস্তে আস্তে খাই অথবা এসে বসে খেয়ে হয়তো 10 মিনিট পর ওয়ার্কআউট স্টার্ট করি অ্যান্ড অলসো 2 পিসেস বানানা এটা লাগবেই আমার ওয়ার্কআউট স্টার্ট করার আগে হ্যান্ড গ্লাভস আমার এটা পুরানো ছিল আমি কয়েকদিন আগে নতুন একটা কিনেছিলাম কিন্তু এটা ব্যবহার করা হয়নি ওটা আমি আজকে থেকে ব্যবহার করব দেখে আর কি নিয়ে এসেছি এটা আমার জিমের শুরু থেকে আমি অলমোস্ট 1.5 থেকে 2 বছর ধরে জিম করি এবং আমার এই জিমের যাত্রাটা এই অক্সিজিম থেকেই শুরু সেই সময় থেকেই আসলে এই গ্লাভসটা আমার সাথে এটা হচ্ছে আমি একটু বেশি ঘেমে যাই তখন হয় কি যে টাওয়াল দিয়ে ঘাম মোছার টাইমটা ইনস্ট্যান্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয় এই জন্য যেটা করি আমি এটা রিস্টে রেখে দিই ইনস্ট্যান্ট
বলছি দিঘা, তারপর ফাইন। এটাই আমি বিসি ডাবলের সাথে মাঝে মাঝে মিক্স করে অথবা খালি পানিতেও মাঝে মাঝে খাই। আমি ডাবের পানি খেতে বেশি পছন্দ করি, বা আমি প্রতিদিন একটা করে ডাব খাওয়ার চেষ্টা করি, বাট কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে সাইনটা। আর যেহেতু যে গরম পড়েছে, বডি থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার চান্স খুব বেশি থাকে, সো সাইনটা ইনটেক করতে হয়। আর এটা হচ্ছে ডেক্সট্রো, আমার প্রোটিন যে নিউট্রিশন বা সাবমিন সাপ্লিমেন্ট আছে, এটার সাথে সাধারণত মিক্স করে ব্যবহার করে খাই। অফকোর্স আরও অনেক জিনিস আছে। এটা হচ্ছে আমার স্পোর্টস ওয়্যার, ওয়ান অফ মাই স্পোর্টস ওয়্যার। এরকম অনেকগুলি কালার আছে যেটা আমি আসলে পরে টপস আর কি, যেটা পরে জিম স্টার্ট করি। তারপর এটা হচ্ছে বেল্ট, যখন একটু বেশি ওয়েট তুলি তখন আসলে একটা প্রপার সাপোর্ট, ব্যাক সাপোর্টের জন্য আসলে আমার এটা পরা। এটা এভাবে পরি, দেখাই একটু পরে। ওয়ার্কআউট করার সময় আমি একটা ভালো সাপোর্ট পাই। পাওয়ার ব্যাংক, এটা জিম ব্যাগ ছাড়াও আমার রেগুলার ব্যাগে আমার কলেজ ক্যারি করতে হয়, বিকজ এখন সব স্মার্টফোনের চার্জ, সারাদিন ফোন টিপতে 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 তো চার্জ থাকেই না। সো জিম ব্যাগে হোক আর নর্মাল ব্যাগে হোক, রেগুলার ব্যাগে হোক, আমাকে পাওয়ার ব্যাংক অলওয়েজ ক্যারি করতে হয়। ফানেল, যে কেউ হাসবে এই ফানেল সব দেখলে, কেন হাসবে সেটা হচ্ছে সবাই আসলে জিমে শেক করার জন্য শেকার ইউজ করে, যেটার মধ্যে সাপ্লিমেন্টসগুলো ঢেলে শেক করে মিক্স করে খায়। কিন্তু আমার প্রবলেম হচ্ছে শেকার থেকে যে স্মেলটা আসে ওই স্মেলটা আমি সহ্য করতে পারি না, যার জন্য আমাকে প্রতিদিন নতুন নতুন বোতলের মধ্যে খেতে হয়। তো এই বোতলগুলোতে যেটা হয় যে সাপ্লিমেন্টগুলো ঢুকে ঢুকে শেক করে একটু ডিফিকাল্ট, তার জন্য আমাকে এই ফানেলটা ব্যবহার করতে হয়। একটু পানি মিনিমাইজ করে নিয়ে আমি দিয়ে তারপরে শেকার ঢেলে পাউডার ঢেলে এটাকে ঠিক 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 ঢাকি দিই। তারপর আমার ছোটো একটা পাউচ ব্যাগ থাকে, আর এটার মধ্যে থাকে হচ্ছে একটু মিন্ট ফ্লেভার মাউথ রিফ্রেশ রাখার জন্য এটা একটা ইউজ করি সামটাইমস, এই যে মিন্ট লাইক দিস এটাও ইউজ করি। ডেফিনেটলি লিপস্টিক, আই লাইক ন্যাচারাল কালার, সো দিস ইজ মাই ফেভারিট সস্তা ব্র্যান্ড। এটা লিপস্টিকটা খুব খুব ন্যাচারাল একটা টোন দেয়, জাস্ট একটা ন্যাচারাল লুকের জন্য লিপস্টিকটা। টিশ টিশ দুটা তিনটা হ্যাঁ দিয়ে দেখালাম স্টুডিও, মানে এটা একটা ছোটো পাউডার ম্যাকের থাকে ব্যাগে, ছোটো পাউচ ব্যাগে থাকে, যদি ব্যবহার করতে হয়। এটা জিম ছাড়াও অলওয়েজ মানে মাঝে মাঝে ক্যারি করি আর কি। আরও কিছু জিনিস আছে, ছোটো একটা ন্যাপকিন কি মাঝে মাঝে খুব রেয়ারলি যদি আমার বাসায় ঢুকে ঢুকতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিসটা আমার সঙ্গে আমাদের বাসায় ঢুকতে পারবো না। রাবার ব্যান্ডস, বিকজ সামটাইমস যখন ওয়ার্কআউট স্টার্ট করি চুলটাকে এভাবে নিয়ে এভাবে ধরে এই করে তারপর লাইক দিস, দেন ওয়ার্কআউটটা স্টার্ট করে ফেলি। সো এই হচ্ছে আমি নাইল নাইন, এই হচ্ছে আমার জিম ব্যাগ, ওয়ান অফ মাই ফেভারিট জিম ব্যাগ, যে বললাম যেটা আমার অনেকগুলি কালার আছে জিম ব্যাগের, ব্ল্যাক পিঙ্ক, অনেকগুলি জিম ব্যাগ আছে। আর আমি একটু জিম ব্যাগ ফ্রিক, কোনো দোকানে গেলাম কোনো কালার পছন্দ হলেই হয়তো কিনে ফেলছি। আর ক্যাপও অনেকগুলি, তো আজকে আমি একটু ব্লু জন্য আর কি ব্লুটা ক্যারি করে নিয়ে এসেছি। একটু অনেকগুলি কালার আছে আমার, ইনফ্যাক্ট আমার ছোটো আর একটা ব্যাগের মধ্যে দেখা যাবে যে ক্যাপের দুই তিনটে ভ্যারাইটিও নিয়ে আমি হয়তো চলে এসেছি। আর স্মল একটা ছোটো ব্যাগ থাকে আমার সাথে, এটাও রেড সিকোয়েন্সার, এটা আমার ফেভারিট, টিং 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 টিং। এটা আমি ইন্ডিভিজুয়ালিও ক্যারি করি, তো দেখা যায় যে এই ছোটো পার্সটা যেটা আমি ব্যাগটা ভরে ফেলছি, তারপরে মোবাইলটা টিং ভরে ফেলছি, তারপর দেখা যায় যে জিম ব্যাগ না হোক আমি এটা নিয়ে টিং 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 চলে যাচ্ছি, অথবা এটার ভেতরে ঢুকে জিমে চলে এসছি। আরও একটা জিনিস থাকে আমার কাছে সবসময়, আজকে আনফর্চুনেটলি ব্যাগ চেঞ্জ করার সময় এটা নেওয়া হয়নি, সেটা হচ্ছে যে ছোটো একটা পাউচ বক্সের মধ্যে
ক্যাট ফুড আর ডগ ফুড থাকে, যদি কোনো হেল্পলেস অ্যানিমাল বা মানে কুকুর বা বিড়াল আমার চোখের সামনে পড়ে যায়, আমি ইনস্ট্যান্ট যেন ওখান থেকে বক্স থেকে ওকে খাবার দিতে পারি। আমি অনেক বেশি কটন ফ্রিক, মানে সুতি কাপড় পরাটা ফ্রিক, সো আমি এক্সপেন্সিভ বা অন্য ফেব্রিক্সের কোনো কিছুই ব্যবহার করতে পারি না। সো আমার যে জিম প্যান্ট বা জিম টি শার্ট অথবা জিমের যে কোনো জিনিস, সব কিছু 100% পারলে কটন সুতি এই ধরনের ফেব্রিক্সের হইলে আমার জন্য মোর কমফোর্টেবল হয়। তো আজকে আমি একটা যেহেতু একটা ইন্টারভিউ থেকে এসেছি আর জিম ব্যাগে কী কী দেখাবো এইরকম একটা বিষয় ছিল, তো সব মিলে আজকে আমার জিম ব্যাগে কী কী আছে দেখালাম। পুরোপুরি আমি আজকে আসলে জিমের জন্য রেডি না, তো নেক্সট কোনো একদিন নস্টার ভিডিওসের মাধ্যমে আমি কীভাবে ওয়ার্কআউট করি, লাইক কোন দিন বাইসেপ ট্রেন করি, কোন দিন ট্রাইসেপ করি, কোন দিন ব্যাক বা শোল্ডার বা লেগস ডে, আমার লেগস ওগুলো ইন্ডিভিজুয়ালি কোনো দিন ছোটো একটা ক্লিপে তোমাদের দেখিয়ে দেবো। আমার জিমের শুরুটা আসলে অক্সিজিমের মাধ্যমে, ওদের পরিবেশ অনেক সুন্দর, এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি, আর আমার যে ফ্রেন্ড আছে আসলে সোফেন মুস্তাফা, ওর মাধ্যমে আসলে আমার এই অক্সিজিমে শুরু, জিমটাই শুরু আসলে আমার এখানে। আর আমার যে ট্রেনার আছেন জেকোজামান ভাইয়া বা আমাদের যে পরিচালক অক্সিজিমের, তিনি অত্যন্ত আন্তরিক অ্যান্ড অমায়িক একজন মানুষ, থ্যাংকস টু অক্সিজিম যে আমাকে জিমে ইন্সপায়ার করার জন্য, অ্যান্ড অলসো থ্যাংকস টু স্পেশাল থ্যাংকস টু জেকোজামান ভাইয়া যার জন্য আসলে আমি একটা যাই হোক জ্বরে ছিলাম, সো একটু দিন কমে গেছে, আই হোপ আমি আবার ভালো মতো কাম ব্যাক করবো। তো তোমরা তোমাদের জিম ব্যাগে কী রাখো বা কী কী ক্যারি করো আমাকে জানাতে পারো, বা নস্টা ভিডিওজের যারা চ্যানেলটি দেখছেন সবাইকে জানাতে পারো, জাস্ট নিচে কমেন্ট অপশানে লিখে দাও যে আসলে তোমরা জিম ব্যাগে কী কী ক্যারি করো। অ্যান্ড অল দ্য বেস্ট টু নস্টা ভিডিওস, বাই বাই, লাভ ইউ অল।